Hello. Hello. Oh my god. আপনাদের বাসায় এসেছি নাকি জয় ভাইয়ের বাসায়? জয় ভাইয়ের বাসায়। ভুল বাসায় চলে আসেনি তো? ভুল বাসায় আসেনি? না 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 ভুল বাসায় আসেনি। আমরা আসলে তার জন্য ওয়েট করতেছি। হ্যাঁ। কোথায় জয় ভাই কোথায়? ওই যে গান গাচ্ছিলাম তো এই কারণে আসলে ভাই আমাদের ছেড়া কই জানো গেছে? সে নেই। আমাদের ছেড়ে চলে গেছে চলে যাক। ভালো হয়েছে। আমরা বসি জয় ভাইয়ের বাসায় মানে আমাদের বাসায় তাই না? আচ্ছা না আসুক দরকার নাই। আমরা বসে চাটা খাই গান গাওয়ার যেহেতু লোক আছে চা দেওয়ারও লোক আছে নিশ্চয়ই নাকি একটু বলবেন কাউকে চা দিতে একটা কাজ আছে তখন আমি বললাম যে দীপা আজকে আসবে উনি তো শূন্য কাইন্দা দিল কেন মানে কি বলে যে দীপা আসবে আহ যদি আমার বাসায় দীপা আসতো তোরে খুব পছন্দ করে আমার বলছে যে দীপা অভিনেত্রী হিসেবে আমাকে পছন্দ করে না আমার মানে এত প্রিয় মানে আমি তো শুনে বলছি দীপা তো আমারও প্রিয় অ্যাক্ট্রেস আর মৌসুমি কি কি পুরো অরুণা বিশ্বাসের মতো লাগতেছে অলওয়েজ সব সময় কেমন আছিস তুই আমি ভালো আছি আমি আসলে মানে ভাষা হারাই ফেলছি আমাদের দেখে সুন্দর লাগতেছে না দুইজনকে তাই মানে কাকে বেশি সুন্দর লাগছে ভাই বয়সে যে বুঝাই যাচ্ছে সিএসটি বলো আর কারো কথা মনে নাই স্মৃতি আচ্ছা একটা গান শোনাও তো দীপা আর মৌসুমীর জন্য কি জানি কেন জানি না মন কি যে চায় বলো যার দেখি লাগে ভালো মন সে তো বাধা পড়ে না 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 কি জানি কেন জানি না যে কথা আমি মনের কথা যেটা আমি মুখে বলতে আটকে যাই সেটা আমার মিউজিশিয়ানরা বলে দেয় তার মানে হচ্ছে এরকম একটা সিস্টেম থাকলে কিন্তু খুব ভালো যে আমার যে কথা বলা যাবে না গানে 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 বলবে গানে গানে বলবে বলতে হচ্ছে মন কি যে চায় বল আসলে মন যা চায় তা সব সময় করতে পারি না আমার ইচ্ছা ছিল যে আমার এই বাসাটা খালি থাকবে হ্যাঁ এবং খালি বাসায় একজন একজন করে আসবি তোরা আবার দুইজনে এমন প্যাকড যে তোরা দুইজনে একজন রে ফোন দিলে আরেকজন রে ফোন দেশ আমি যদি একজন রে দাওয়াত দিই আরেকজন আবার আরেকজন রে জানাস আমি পরে বুঝে গেছি তোরা একা আসবি না একা আসিনি আমরা কখনো আমার ইচ্ছা ছিল যে একা আসবি আমার বাসাটা খালি থাকবে সারা দিন ধরে গল্প করব যতক্ষণ থাকতে মন চায় থাকবা এটা আমার ইচ্ছা ছিল এখন তোমরা দুইজন সবসময় যাও আরো আল্লাহ বাঁচাইছে তোমরা তো যাও পাঁচ ছয় জন তোমরা সেই পাঁচ ছয় জনের থেকে যে দুইজনে নেমে আসছো আমি থাকি তো এসে ও বলে যে আমি আজকে সারাদিন থাকবো রান্না বান্না করবো ওদের খাওয়াবো ওদের সাথে গল্প করবো তা আমি ওদের আমি ওনাকে বলে আসি যে তুমি থাকো আমি আসলে পরে খবর দিব কিন্তু উনি আসার আগে আমি ব্যাপকভাবে গল্পটা সেরে নেই কারণ হচ্ছে উনি আসলে পরে ওনার সামনে আমি এত কথা বলতে পারি না ওনার লোভে ওনার রান্নার লোভে ওনার গল্পের লোভে কিন্তু আমরা বারবার ছুটে ছুটে চলে আসি না এটা আবার তুমি এক লাইন বাড়ায় বললা উনি তো খুব ভালো রান্না করছে এই পর্যন্ত কেউ বলে নাই তোমার মনে হবে না তো আচ্ছা এনিওয়ে কিন্তু আমার তো দীপা অনেক কথা আরো বলার আছে আমি কথা বলি না এমন করিস কেন আচ্ছা বল 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 হ্যাঁ মৌসুমি তোর ক্যারিয়ার অবস্থা কি মানে কি মানে তোর তো খুব সুন্দর করে জ্বলে উঠিস আবার গ্যাপ নেস আবার জ্বলে উঠিস আবার গ্যাপ নেস এখন কোন সিচুয়েশনে আছিস মানে তুই আছিস কোন সিচুয়েশনে আমি জ্বলার নিভার মাঝখানে আছি কারণ হচ্ছে আবার কবে জ্বলে উঠবি মানে তোর একবার দেখলাম যে আস্তে আস্তে উঠছি জ্বলে জ্বলে আগে যে সিনেমা টিনেমা করে একদম মানে বিশাল একটা আয়োজন ব্যস্ত তারপর আবার গ্যাপ আবার ব্যস্ত আবার এর আগে ছিল অনেক ব্যস্ততা মাঝে গ্যাপ বিদেশে চলে গেলি এইভাবে করে
কেন এই গ্যাপটা ভুলি নেস, কি কারণ, ঘটনা কি? জীবনের প্রয়োজনে জয় ভাই, জীবনের বিভিন্ন ধরনের প্রয়োজনে মানুষ তো গ্যাপ নেয় বা সিচুয়েশনে। আবার অনেকে বলে, অনেক অ্যাক্ট্রেস আমার বন্ধু যারা, তারা এসে বলে যে এখানে আজকের এই পজিশনে আসার পেছনে তাদের অনেক স্যাক্রিফাইস, অনেক কিছুকে ত্যাগ করে তারা আজকের এই জায়গায় আসছে। তো একজন শিল্পীর তো আসলে জীবনের সবকিছুকে ত্যাগ করেই শিল্পী হয়ে উঠতে হয়, সেখানে তুই সবকিছুকে ব্যালেন্স করে মানুষের উঠতেছিস? না না, ব্যালেন্স করতে হবে, শিল্পটা তো একটা জায়গায় আছে, কিন্তু মানুষের ব্যক্তিগত জীবনটাকেও তো মানুষকে সাজাতে হয়। তো আমার ব্যক্তিগত জীবনে কিছু সমস্যা ছিল, সব কারণে সব কিছু মিলিয়ে, তারপর মাঝখানে আমার একটা বেবি হলো, বেবিটা ছোট, সব কিছু মিলিয়ে আমার গ্যাপ নেওয়া মাঝখানে একটা। আর আগের কথা তো আগের কথা নিয়ে আগের কথা বলার কিছু আনতে চাই না, কারণ আসলে আগের কথা তো সবাই, আমার কাছে মনে হয় যে ব্যক্তি জীবনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমার কাছে সবচেয়ে ব্যালেন্সড অ্যাক্ট্রেস আমাদের ইন্ডাস্ট্রিতে আমার কাছে কিন্তু দীপাকে মনে হয়, মানে আমার খুব কাছের বন্ধু বলে যে আমি পার্সোনালিটি করতেছি তা না, ওকে আমি দেখছি যে ও যখন রেগুলার অভিনয় করছে তখন ও খুব সিনসিয়ারলি একটানা অভিনয়টাই করছে, যখন ও সংসার শুরু করছে তখন খুব মনোযোগী হয়ে সংসার করছে, আবার যখন কাজ শুরু করছে তখন দুইটাকে খুব সুন্দর করে ব্যালেন্স করছে। দীপা এত প্রশংসা করতেছি কি খাওয়াবি, বাসা চলে আসিস, যা খেতে চাস রান্না করে খাও। আগে যেমন বিয়ের আগে খালি বাসায় ডাকতি, এখন তো আর সেটা বলতেছিস না। খালি বাসা তো আসলে কোনোদিনও ছিল না, সবসময় ধর মা বোন ছিল, এখন বাচ্চা আছে, স্বামী আছে, ওর মধ্যে তো তখনও তোর ফ্রি এন্ট্রি ছিল, এখনো ফ্রি এন্ট্রি, কোনো সমস্যা নেই। আমার ধারণা যে বাংলাদেশে যত অভিনেত্রী আছে তোর চেয়ে বেশি প্রেম কেউ করে নাই, তোর চেয়ে বেশি প্রেমে কেউ পড়ে নাই, মানে আমার প্রেমে পড়েছে হয়তো বা লোকজন, হতে পারে দুইটা মিলিয়ে। এখন তোকে আমার প্রশ্ন হচ্ছে, তোর জীবনের প্রথম ক্রাশ কে ছিল? সুপারম্যান। আচ্ছা, আমার মতো মানুষ কে ছিল? সুপারম্যান যে অভিনয় করেছে সে মানুষই ছিল। ওকে, আমি একটা লোকই ওই ক্যারেক্টারটা অভিনয় করেছে, ঢাকা শহর বা নারায়ণগঞ্জ যেখানে তুই থাকিস। তারপরে শিমুল ভাই। শিমুল ভাই কে? মনির খান শিমুল। মনির খান শিমুল তোর প্রথম প্রেম? না প্রেম না, মানে পছন্দ করতো তোর তোর। ওকে, মৌসুমী দীপার পরের স্থানই তোর প্রেমের দিক থেকে, তো এরপরে তার আগের স্থান, তার আগের স্থান, আগের স্থান না আমাদের পরের স্থান, মানে সবচেয়ে বেশি আর কি। এনিওয়ে এখানে মানে আমাদের দুজনের আগের স্থান, আগের স্থান। হ্যাঁ, তোর ফার্স্ট ক্র্যাশ কে? সালমান শাহ। সালমান শাহ, ওকে। দেন নায়কের বাইরে বাস্তব জীবনে তুই যাকে দেখছিস, চলছিস, ফিরছিস, স্বামী, স্বামীর বাদে? স্বামী বাদে আছে, ওরকম ভাবে মনে নেই, অনেক ছিল যাকে না না, মানে না না, যাকে দেখতাম তার প্রেমে পড়ে যেতাম। না না, কারণ কি, কারণ কি, কারণ আমার ভাই বোনরা আমাকে আর বাবা মা সবসময় একটু আটকে রাখতো, সো আমার মনে হতো চান্স পেলে আমি যাকে দেখতাম পছন্দ করতাম তাকে। ভালোবাসার গল্প তো শুনে গেলাম, ডিস্ট্রিক্ট করতে আসছিল। এখন হচ্ছে যে একটু আমার ডাক্তার হবে আমার বোনকে, বিকজ ও নাইলে মাইন্ড করবে প্লিজ। আমরা তানি আপু, তানি আপু, হ্যালো। আমার ফ্রেন্ড দীপা, মৌসুমি, ওয়াও, ওই ফ্রেন্ডের পরিচয় করে দিতে হবে, পরিচয় করার কোনো দরকার নাই। উমা উমা উমা, কোন পরিচয়? কেমন আছো? হ্যাঁ ভালো, তোমরা কেমন আছো? আমরা তো মাশাআল্লাহ সব সময়। কি সুন্দর লাগছে দুজনকে, আপনাকে তো খুবই সুন্দর লাগছে। আগে একটু দেখি ভালো করে, কি জ্বালালো অনেক? আচ্ছা না, আমার একটা ফোন আসছে, আমি কথা বলছি। হ্যাঁ, আমরা অভ্যস্ত, আমার একটা ফোন আসছে, আমি একটু ফোনটা ধরে আসি। আচ্ছা, খুব ইম্পর্টেন্ট একটা ফোন, এই ফোনটা ধরা পর্যন্ত কে কে ফোনটা দিল? দিশা, 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 একটু কথা বলো। যাক পাগল গেল, আমরা আটা বাড়ি যাই না? আমি কি বলবো, তোমাদের বয়স তো বাড়ছেই না, কমছে, ধরেও রাখোনি, খাচ্ছি মনে হয়, ধরেও রাখোনি, কমাচ্ছ, এর রহস্য কি বলতো? তোমরা কয়েকজন আছো এবং সবাই কিন্তু হাজবেন্ড, বাচ্চা, বাচ্চা। আচ্ছা চলো, আমি তোমাদের লভেল আইসক্রিম খাওয়াবো, আসো, তোমরা একদম পছন্দ করে নিবা। আবার নিবা, খুবই টেস্টি।
আপনি তো নিলেন না আমাদেরকে খাচ্ছেন আপনি ডায়েট করছেন না সারাটা দিন ধরে খেয়ে যাচ্ছি জানো খেয়ে দাও মজা এটা অনেক মজা খাও আবার যাওয়ার সময় দিয়ে যাব বেশি নিয়ে যাব বেশি প্লিজ প্লিজ দিয়ে দিন নিয়ে যাব আমার বাচ্চা অনেক আইসক্রিম পছন্দ করে জয় কোথায় গেল দুজন শেয়ার করতে হবে চলে আজকে একটু এটা রান্না করছি চলে গেলাম বাচ্চা নিয়ে যেরকম ভাবে আছি সেরকম ভাবেই আমার কাছে ডুব ভালো লাগছে হালদাও ভালো লাগছে ওকে নো প্রবলেম আমি বাকিটা তোমার সাথে পরে কথা বলবো ঠিক আছে কোনটা বেশি ভালো লেগেছে হালদা না ডুব আমি তোমার রান্নার যে প্রশংসা ওদেরকে করলাম আমি নিজের মুখে বলছি যে বাংলাদেশে যদি কেকাফের দুষির পর কেউ থাকে আমি দেখে রাখছি ওদেরকে আমি ওদেরকে দেখে শুনে রাখছি চেয়ারম্যান আমার বোন সে গিফট করে গেল আর কি চাস আমার বাসায় ডেইলি এসে পড়বি আমি দুইজনরে এখন তোদের দুইজনের পায়ের কাছে তোরে 2 কোটি টাকা তোরে 2 কোটি টাকা দিব কিন্তু শর্ত হচ্ছে 2 মিনিটের মধ্যে 2 কোটি টাকা খরচ করবি এইখানে বসে সেবা কিভাবে খরচ করবি বল তোর এই টাকা কোনো খরচ করা কোনো ইয়েই না আমি যে ডায়মন্ডের দোকানে ঢুকবো 2 মিনিট টাইম ওই যে অনলাইনে তো করা যায় অনলাইনে 2 মিনিটে পারো দেখি আমি 2 কোটি টাকা দিব তোমারে পারবা 2 মিনিটে আসলে মূল্যবান জিনিসও মূল্যবান না যদি তা প্রপার সময়ে বা প্রপার ভাবে না আসে এক্স্যাক্টলি সেজন্য এই প্রশ্নটা আমি করলাম মৌসুমী আমি তো জানি যে তুই খুব বেছে বেছে সুন্দর সুন্দর কাজ করার প্রতি তোর আগ্রহ বেশি এবং তুই নিখুঁতভাবে টেলিভিশনের নাটক দেখিস সিনেমা দেখিস তোকে আমরা কমার্শিয়াল ছবিতে অভিনয় করতে দেখলাম আবার আর্ট ফিল্মেও দেখলাম মানে তথাকথিত আর্ট ফিল্ম তোর কাছে নেক্সট ফিল্ম নিয়ে তোর ভাবনা কী আমার কাছে মনে হয় যে কমার্শিয়াল ওইভাবে আসলে আমার করা হবে না মানে ওই সময়টা আর বয়সটাও নাই আমার আর ওই চরিত্র নির্বাচনের ক্ষেত্রেও ওই রকম চরিত্র আমার কাছে না আসলে আসলে করাটাও সম্ভব না আর যেটা হচ্ছে রান আউটটা যেরকম হুট করে হয়ে গেছে প্রার্থনা যে মুভিটা তোমার ডিরেকশনে ওইটাও হুট করেই আমরা গল্প করতে করতে হয়ে গেছে সো আমার কাছে মনে হয় যে হালদার মতো মুভি হলে করা যায় তো কিবা যদি আমাকে নেয় আমি তো খুব মাইন্ড করলাম তকির ভাইয়ের উপর আমি তোকে নিতাম আমি নিতে পারি নাই কেন মৌসুমীর কারণে এটা করিস না কারণ তোর তোর কিন্তু অনেক সুনাম তুই কাউকে মানে কখনো ধমক দিয়ে কথা বলিস না তোকে মানুষ ভালোবাসে এটা আমার সাজেশন আমাদের একটা পার্ট হচ্ছে আমরা একটু দুঃখ নিয়ে কথা বলি যে
কোন স্মৃতিটি বা কোন ঘটনাটি মনে হলে এখনো কষ্ট হয়? দীপা অল্প কথায়, মৌসুমী অল্প কথায় বলবা। কষ্ট তো মানুষের জীবনে থাকে, অনেক অনেক ঘটনাই লাইফে আসে যেগুলো কষ্টের। আসলে কষ্ট নিয়ে আমি নাড়াচাড়া কম করি। আমার ওই যে শুরুতে তুই একটা কথা বলছিস, অনেক কিছু স্যাক্রিফাইস করে ক্যারিয়ার বিল্ড আপ করে বা শিল্পী হয়, শিল্পীদের অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। আমার কাছে সেদিক দিয়ে আমি বলবো এটা আমার হ্যাপিনেস যে আমাকে আসলে স্যাক্রিফাইস করে শিল্পী বা এই লাইফে আসতে হয়নি। আমি সব কিছু গেইন করা, যা কিছু দুঃখ আছে দুঃখটাও আমার এই পাওয়ার জন্যই দুঃখটা। ওকে মৌসুমি, তোর আমি ছাড়া তোর জীবন আর কি দুঃখ আছে? তুমি ছাড়া দুঃখ তো অনেক আছে, কিন্তু আমার দুঃখের কথা তো আমি শেয়ার করি না কারোর কাছে। তোমার কাছে আমি শেয়ার করিনি ফ্রেন্ড। কোনো দুঃখ যদি মনে হয় একটা ছোট দুঃখ, ছোট কাটো এরকম। রান্না বান্না সব কমপ্লিট, শেষ সেই জন্য একটি গান। গাছের মানুষ দূরে তুই, জানা দিবানিশি দারুণ, জানা দিবানিশি অন্তরে অন্তরে, আমার তো সাধের মন বন্ধু আয় রে, কি জানি কি করে। এর চেয়ে আন্তরিক ভাবে কারো বাসায় আসলে কোনো গেস্ট কে ট্রিট করা হয় বলে আমার জানা নেই। আমি মুগ্ধ তোর ট্রিটমেন্টে। আরো গিফট যে তুমি, একটা কিছু কিন্তু বলতেই হবে, স্বীকার করতেই হবে, ও যতই দুষ্টু হোক করছে লক্ষ্মী কিন্তু আর না না না, এটা সত্যি কথা, এটা সত্যি কথা। আল্লাহ জবে অনেক লক্ষ্মী। এজন্যই তো আমার বোন আসলে, হ্যাঁ আমি বোন না থাকলে তোকে এত ভালো ভালো কথা বলতে কে সম্পত্তি আমাকে দিবে বলে সিদ্ধান্ত নিচ্ছে। কারো বাসায় গেলে গান শোনানো উচিত। খবর শুনে রাখো, মাই ওয়ান মিনিস্টার এর কিন্তু ইলেকট্রিক বিল এত কম আসে, সত্যি একদম কম বিল আসে। আমি তো চেয়েছিলাম, আমি তো চেয়েছিলাম যে আমার দুই ফ্রেন্ডকে দুইটা মিনিস্টারের ফ্রিজ আমি গিফট করব, কিন্তু ওদের নিয়ে যেতে কষ্ট হবে বলে ওদের বাড়িতে যখন আমি বেড়াতে যাব দুটি ফ্রিজ আমি নিয়ে যাব। তবে ওর দিল অনেক বড়, ওর যখন অনেক টাকা পয়সা হয়ে যাবে ও সত্যি মিনিস্টার ফ্রিজ গিফট করবে। আসলে সত্যি এক্স্যাক্টলি। জয়কে আমি সব সময় বলি, শাহরুখ খান নাকি ওর ফ্রেন্ডদেরকে ফ্ল্যাট গিফট করেছে, তুই কিন্তু একটা করতে পারবি। তুমি সব সময় এই কথাটা বলো, কিন্তু তুমি এই কথাটা বুঝলে না যে জয় আর শাহরুখ খানের মধ্যে পাহাড় আর মাটি সমান। না না না, আমাদের কাছে তো তুই সেরকম। এটা কি আপু? আইসক্রিম লাভার? হ্যাঁ আমার ফ্রেন্ড দীপা এবং মৌসুমীর সাথে, সাথে আমার বোন তানিয়া আপু, আমরা সবাই সেলফি। আচ্ছা এখনকার মেয়েরা যে ঢং ঢং করে সেলফি তুলে, তোরা সেটা পারিস না? তোরা কি বুড়া হয়ে গেছিস? একটু ঢং কর না, কি আনন্দ আকাশে বাতাসে, পাখি ডাকে কত শোভা পাশে, শাখি শাখে পাখি ডাকে কত শোভা কি আনন্দ আকাশে বাতাসে, আকাশে বাতাসে। দীপা বাবু তোমার বাসায় গেলে এখন থেকে গিফট দেওয়ার ব্যবস্থা করো, তোমার বাসায় মনে রাখি। আকাশে বাতাসে আহকি আনন্দ আকাশে বাতাসে।
Hey guys, আশা করি আপনাদের সবারই ভিডিওটা অনেক ভালো লেগেছে এন্ড যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই 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 সাবস্ক্রাইব করতে ভুলবেন না বঙ্গ বিডি ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য আপনারা প্লিজ প্লিজ ক্লিক করুন এখানে এন্ড ওটার সাথে সাথে একই সাথে সাথে এই চ্যানেলে আরো মজা মজা নতুন নতুন ভিডিও আসতেই থাকবে আশেপাশে তো দেখতেই পাচ্ছেন রাইট সাবস্ক্রাইব